আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ রাসূলের একজন সাহাবী আসলা, তানরে জিহাদের সেনাপতি রাসূলুল্লাহ কি করছেন বানাইয়া দিছেন আব্দুল্লাহ বিন রাওয়াহারে, অমুক দিন যুদ্ধর ময়দানর তুমি সেনাপতি, তোমারে দায়িত্ব দিলাম। এর মধ্যে ইতিমধ্যে বিবাহের যখন সময় আসলো গনাই গেল, হঠাৎ একদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহের দিন ধার্য হয়ে গেল, বিবাহ হয়ে গেল, কখনো পর্যন্ত তানগরের নতুন স্ত্রীর সঙ্গে ঘুরাফুরি দেখা হয়েছে না। কে যেন আওয়াজ দিছো না রাওয়াহা, তুমি কি ঘরের মধ্যে কোনো পর্যন্ত আছো, রাসূলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিছেন। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা খবর শুনিয়া তাইন প্রথমে দম লই লিছন, পরবর্তীতে খবর আসলো রাওয়াহা এখনো পর্যন্ত তুমি বাড়ির মধ্যে রইছনি, জিহাদ মানে যুদ্ধ আরম্ভ হয়ে যার গিয়া তুমি কিভাবে আজকে অত সময় বাড়ির মধ্যে রই গেলায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা, হাতিয়ার গুলা সঙ্গে লইয়া গড়তাকি বাইর হইছন, ঘরের বিবিয়ে গড়তাকি ডাক দিছন, হইলা গো স্বামী আপনি জিহাদ যাইত্রা, জানি না হয়তো গাজী হইয়া ঘুরি আসতা পারছেন না, আসতে পারেন নতুবা আপনি জিহাদে গিয়া শহীদ হয়ে যাইতে পারেন, একটা বার ক্ষমা সম আপনি আমার সঙ্গে দেখা করিয়া যান গো স্বামী। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরবাজার সামনে গিয়া কইলা, গো বিবি এমন সময় তুমি আমারে ডাক দিলাই, ও গো বিবি আমি জিহাদের ময়দানে যাইতাম, তোমার সামনে যদি আমি যাই গো বিবি তোমার দেখার পরে মহব্বত ফয়দা হইব, একটা প্রেম জাগি যাইব, যার ফলে আমি নবীর আদেশে মানা হইতো না, জিহাদও যাইতে পারতাম না, আর আমি যদি আজকে জিহাদও যাই না, নবীর সামনে গেছিলাম মুখ দেখাই মুখে জবাব দিম গো বিবি। এই কথা তাই যখন উত্তর দিলা, ঘরের বিবি আবার অনুরোধ করলা, কইলা গো স্বামী আপনি একটাবার ঘরের মধ্যে আসক, আমি আপনার মহব্বতের কথা কইতাম নাই, আপনারে আমি জড়াইয়া ধরতাম না, আপনারে যাওয়ার জন্য কোনো বাধা আমি দিতাম নাই, একটাবার আপনি ঘরের মধ্যে তশ্বিবান, আপনার মুখমণ্ডলটা আমি দেখতে চাই, চেহারাটুকু আমি দেখতে চাই, অগ বিবি জানিয়া রাখকা, অগ স্বামী জানিয়া রাখকা, যদি আপনি শহীদ হয়ে যান কেয়ামতর দিন আমি বিবিয়ে আমি বিবিয়ে আমি কেয়ামতর দিন আপনারে স্বামী হিসাবে যাতে পরিচয় করতাম পারি। এই কথা শুনিয়া স্বামী যখন ঘরের মধ্যে গেলাকে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে প্রবেশ করছেন, করার লগে লগে আব্দুল্লাহ বিন রাওয়াহায় দেখুন ঘরের বিবির সামনে কোরআন শরীফ রাখা, যে মহিলা নতুন দেশ নতুন জায়গা স্বামীর বাড়িতে আসিয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে আল্লাহর বন্দী মগ্ন। আমাদের দেশের মা বোনেরা লক্ষ্য করো, জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে মা গো জীবনে সম্মানিত যদি হইতে চাও, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করো, কা আল্লাহ সেই মহিলার পেটের মধ্যে নেক নেক সন্তান আল্লাহ দিবা। জীবনে গরিবি হালত দূর না, মাগরিবের পরে পড়লে পালো, যদি বার অন্য এসার নমাজর পরে মা গো সুরা ওয়াকা তিলাওয়াত করো, হাত উঠে আল্লাহর দরবারে হান্দো, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা, আল্লাহ আমার আওলাদ দখল বিদেশ বাড়ি গেছেন, আল্লাহ আমার আওলাদ দখলর জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও, আওলাদর লাগি দোয়া করো, সুরা ওয়াকা সবাই তিলাওয়াত করার চেষ্টা করো, কা বাবা আল্লাহ জমিন বে হিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা, সুবহানাল্লাহ, আল্লাহ সুরা ওয়াকা প্রত্যেকে দান করো, কা যুবক ভাইয়া অবসর মোবাইল একটু সময় বন্ধ করিয়া রাত্রির বেলা ঘুমাইবার আগে সুরা ওয়াকা তিলাওয়াত করুন, সুরা ওয়াকা তিলাওয়াত করুন, জীবনে আপনি ফায়দামন্দ হইবা, সুরা ওয়াকা তিলাওয়াত করলে গরিবি হালত আল্লাহ দূর করে, রিজিক আল্লাহ কুশাদা করে, যার জন্য আল্লাহর কালাম কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ জানাইছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআনটি জমিনের মধ্যে অবতীর্ণ করছি, নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ, এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি হইলাম গিয়ে আল্লাহ, আমার কোরআনটি যদি কোনো বন্দা সম্মান করো না হেফাজত করো না, আমি আল্লাহ কোরআনটি হেফাজত করবো, আমি আল্লাহ কোরআনের মালিক, তুমি খরতায় না করছো না তোমার ক্ষতি, তোমার জীবনে ক্ষতি হইব, আমি আল্লাহর কোরআনের কোনো কিচ্ছু কমি হইত না, তোমার বরং ক্ষতি হইব, কোরআনের যদি তুমি হেফাজত করো, কোরআনটে সম্মান করো, কোরআনটে যদি তাজিম করো, আমি আল্লাহ জমিনত তোমার সম্মানই বানাইব,
কোরআন তিলাওয়াত করো জমিন বেশি রিজিক আমি আল্লাহ আতা করমু, কোরআন তিলাওয়াত করো জমিন সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিমু, চক্কুর জুতি আল্লাহ বাড়াইয়া দিমু, কোরআন তিলাওয়াত করো গলা কণ্ঠরে আমি আল্লাহ বানাইয়া দিমু। যার জন্য আল্লাহর বান্দে গান রাসূলুল্লাহর সাহাবি হযরতে বিলালের গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দিছিলা, সুবহানাল্লাহ। বিলালে যখন আজান দিতা আরব দেশে আশপাশ প্রতিবেশীর মানুষের তান আজানের ধ্বনি শুনিয়া মুগ্ধ হইয়া মসজিদের দিকে অগ্রসর দিত, সুবহানাল্লাহ। ওলা মানুষ কিছু জায়গার থাকি কইতা যাই বিলাল ডেকে দেখিয়াই গিয়া দেখলা যেমনে বিলাল সুরত দেখলা খালা তো খালা বাট্টি মুখা মানুষ আসলা দেখিয়া কোন ইয়া আল্লাহ ও উনি বিলাল, আমরা মনে করছি কত সুন্দর বিলাল কিন্তু তান বড় রং রূপ খালা। তিনজন মানুষ খালা ব্যবহারের তফসির হল একশো, একজন হইলা উমরের খাদিম তার নাম হইল মুহজি, আর একজন হইলা গিয়া লোকমান হাকিম খালা মানুষ, আর একজন হইলা গিয়া হযরত বিলাল। বিলালে যেই সময় সুন্দর করিয়া সুমধুর কণ্ঠে আজান দিতা আরবের মানুষও তো বেশি খুশি হইতা, প্রায় মানুষ বিলালটা দেখার জন্য যাইতা, এর লাগে বিলালের গলার কণ্ঠরে সত্যি আল্লাহ এত বেশি সুন্দর দিছিল বিলাল কত। আমরা মাঝে মধ্যে আগে এখন তো টিভি হয়ে গেছে গিয়া মোবাইল হয়েছে সারা দেখা যায়, আগে আসলো রেডিওর জমানা শমিষ্ঠা বিশ্বাসের নিউজ দিতা, হ্যাঁ খৈত্রা কিবান শমিষ্ঠা বিশ্বাসের কিলা কত সুন্দর মানুষ কিবান নিবে, আসলে কিবান হালেকে কত সুন্দর সুন্দর নাই ওলা নাই, হ্যাঁ তো বিলাল মানছে দেখছেন না দেখছেন না দেখিয়া কোন ইয়া আল্লাহ এন অত সুন্দর নি অত হালানি মানুষ, এর লাগিয়া গলা কণ্ঠ সুন্দর আল্লাহ খেয়র দেন, তবে গলা আওয়াজ সুন্দর হইব ভালো হইব যারা কোরআন শরীফ তিলাওয়াত করবা, আইন হয়ে কফ উচ্চারণ করতে গলার যেটা জায়গা বাড়ি গাইয়া অরব উচ্চারিত হয় ইটা জায়গা কোরআন তিলাওয়াতকারী এরার তিলাওয়াতর বরকতে এটা গলার কোনো বড় বেমার হয় না, সুবহানাল্লাহ, কোনো গলার বড় বেমার হইত যার কারণে গলার মাঝে মধ্যে বেমার হয়। কিছু মানছে বেমারে কষ্ট পাইতা দুঃখ পাইতা ইটা হয়, কিছু খাটালা মাছ খাই কিছু মানুষের কোনো আমরা গোসা উসা লাগে না, খাটালা মাছ সাফে সিবাইয়া সিঁড়িয়া আলু অঙ্কা হারিয়া যান, আল্লাহ দিছ এক নিয়ামত গলা গড় গড়িব, এতে গলা হারিয়া খালি গাইতা কৈছে নিয়ে তুমি চাইবে চলো ও খাটালা খাইলা গলা ভারিলো ইনফেকশন হইল, ইনফেকশন হইয়া ইয়েও জায়গাত মাঝে বিজা বিজা জায়গা শুকায় না ও অন্ত কি সিয়েন্সার ক্যান্সার হয়ে যায়, লেখাটা বাসিয়া গোসা খা খুয়া ইলা ভাইছি একদিন আমি হোটেলও দেখছি আমি গফটা কই হোটেলও আমি খাই আর ওলা ছোটো মাছ দিয়া ভাত বুঝাইছেনি, আর দেখলাম অত লম্বা ফোনা মাছ বাজা এটা হোটেল থাকে না ফোনা মাছ বাজা দেখলাম, আমার জীবনে দেখে আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি, ইয়ার ও যেমনি আল্লাহর বন্দা মাথার থেকে খামলানি শুরু করছে বুঝাইছেনি, খানোর মানুষ বুঝতে পারতাম না মাথার থেকে খামলানি শুরু করছে লেজ পর্যন্ত গেছে একটা গোসা বালাইছে, বলে আল্লাহ গলায় গো কিনা স্টিল দিয়ে দিলেই লাইন না কিনা ও গোসা লাগলো না, আর আমরা মোখা খাইতে ডরাই ফুটি খাইতে ডরাই গোসা লাগিয়ে দিব বাড়ি মারি দিব, এর লাগে গলারে হেফাজত করো খা গলার কণ্ঠ ভালো হয়, এর গলা সুন্দর আমরা কয় আসলে গলা সুন্দর না গলার কণ্ঠ সুন্দর, সাতটা আজান নি ও সাতটা আজান গলার কণ্ঠ সুন্দর, যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান আমরা দেশ মানছি একটা রসুমাত বানাই দিছি প্রচলন হয়ে গেছি ভাষাটা, মেসাব টিফিন খাই নিছ মেসাবের টিফিন খাই নি না ভাত খাই টিফিন যদি খাই নি স্টিলের টিফিন দখতে রাখতে কটা কত টেকা লাগবো না কোন চাই কত টেকা লাগবো বুধাই থাই ওইটা আমরা একটা মুখর লফ বানাই মেসাব টিফিন খাই নিছ, এর গলা বড় সুন্দর গলা না গলার কণ্ঠ সৌত সুন্দর, বলা টিফিন খাই দিছুন নিকার না বলে মেসাব আপনি টিফিনের খানি খাই দিছিল ওখান হইল গিয়ে শুদ্ধ লাগানো পঞ্চায়, আরেকটা জিনিস হইল আমরা কই নালি কোনো মানুষ একটা বাইরা কোনো মুসাফির বাইরা কোনো মানুষ আসার পরে একটা কইল এরে বা চূড়া ফসরা করতাম আসলাম রে বা, তখন মানুষ কই নালি ও মসজিদ যাও গিয়া মসজিদ গিয়ে ফসরা করে দেখা দি না, অন গেলে ফসরা বলার ব্যবস্থা আছে, অন গেলে ফসরা বল পায়খানার ব্যবস্থা আছে, এখানে আমরা কই যাও গো মসজিদে যাও গিয়ে সারারে মসজিদে পৌঁছে গিয়ে দেন না না কই যাই দেয় এলু ফসরা পায়খানার ব্যবস্থা আছে, আপনার আর এরিয়া গ্রাম অঞ্চল যদি কোনো মসজিদর নিশ্চয় আপনার একটা টয়লেট বানাইয়া রাখছেন, এটা মসজিদের মেসা পর লাগে বাইরা কোনো মেহমান হল এটা আমতরে গ্রামের মানুষ এটা যাইতা না,
মসজিদের পুষ্করিণী আম তৈরি গোসল করতে না, মসজিদের পুষ্করিণী দিয়ে খারাপ কোনো জিনিস আপনি ধুইতা না, এটাত মানুষে অজু ফলন পাক পানি, এটার জুতা ডুবাইতা না, এটার পরহেজ করতাম আমরা মুসলমান হলে। বাইরা বাইরা দেখছি পুষ্করিণীর মধ্যে জুতা ডুবানি, মসজিদের পুষ্করিণীর মধ্যে জুতা ডিবানি, এটা বড় মানুষে ঘৃণা হরয়। এর জন্য আল্লাহকে আসতে মসজিদের যে পায়খানা যেটা আছে একটা কুলিয়া ইমাম সাবল লাগিয়ে রাখক কা বন্ধ করিয়া রাখক কা স্পেশিয়াল, বা গ্রামের বাইরা মেহমানর লাগিয়া আর যদি জরুরত মনে করেন একটা কুলিয়া রাখতা, তবে আমরা গ্রাম অঞ্চল সবর বাড়ির জরুরত আদায় করা যাক, এর লাগি এটার ওপেন আমরা বানাইতাম না। কিন্তু শহরের যেটা মসজিদ আছে, টাউনে বিভিন্ন বাজারও এক একটা মসজিদ আছে, আছেন না না? কোন শহর আপনার উদারবন মসজিদ আছে, শিলচর আপনার মসজিদ গুলা আছে, বদরপুর টাউনে মসজিদ আছে, যত শহরের মসজিদ আছে মসজিদের কমিটির কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? ভাইরা কোন মানুষের হঠাৎ পেটের মধ্যে ব্যতিক্রম ধরি নাই, তখন ইতা মানুষে কি করে মসজিদের আশ্রয় প্রস্রাব পায়খানার জন্য যায় কিনা? কোন জায়গার মসজিদে দেখবাই সাইডটা টয়লেটর কামরা, সাইডটা রুম, সাইডটা দেখবা ডবল তালা মারিয়া রাখি দিস, হেওবার বেন্দাদি বাড়িয়া জিনজুর ছুটা বুধাইছেন। এটা একটা সিস্টেম রাখতা, বাইরা মেহমানর লাগি বাইরা মানুষর লাগি একটা জরুরতে কুলিয়া রাখতাম। এটা আমার একটা অনুরোধ বলে কেনে কোন জায়গার দেখছে বাইরা মানুষে গিয়ে সাবি তালা সর্দা, মানুষের কষ্টর লাগি হঠাৎ ব্যতিক্রমে কোন মানুষ গিয়া যদি একটা মহল্লার মানুষ গেছে গ্রাম টাউন, টাউনে গিয়া কোনো মসজিদ পাইলে গিয়ে একটা আশ্রয় পাইতো, তার জরুরত আদায় করত, এর লাগি দয়া করিয়া সারা কি করতা কমাসম একটা টয়লেটর ক্যামেরা খুলিয়া রাখতাম। কারণ মানুষ শহরের মসজিদে যাইব, শহরে বিভিন্ন কাজে যাইব, এর লাগে আমরা কোনো আশ্রয় যদি থাকে না, তাহলে আমরা মসজিদের আশ্রয় লয় লইলি না না? মসজিদের দাল লইলে ফায়দা আছে, নমাজও পড়িলে আশ্রয় পাইলা, এর লাগি মসজিদ থাকছে গিয়ে সবচাইতে ভালো জায়গা। পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ ফরমান খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। এর লাগি মহতরম হাজিরিনে কেরাম, আমি একটা দুই নম্বরে হাদিস শরীফ তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজতানি বিসবাআল মুবিকাত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুম। রাসূলুল্লাহ একদিন সাহাবা কেরাম বললেন, কইল সাহাবী হল, তুমি তান সাতটা বুড়া খাম তাকি বাসিও হালা কইও না, তুমি তান হালা কই দিবা বরবাদ হই যাবে, সেই সাতটা খামে তোমাদের রে হালাক করব। সাহাবায়ে কেরাম বললে শোনা মাত্র কোন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুম, ইয়া রাসূলুল্লাহ সাতটা কি কি আপনি আমনার কইয়া দেখোয়া। এক নম্বরে রাসূলুল্লাহ ফরমান, কালা শিরকু বিল্লাহ, তুমি তান আল্লাহ রে শরীক করিও না, শিরকি গুনায় যাইও না। ফার্স্ট জানুয়ারি ফার্স্ট নাইট কিতা হই নলান, ফার্স্ট জানুয়ারি দেখছেন না নি পিকনিকর লাগি কিছু এক গুরু ব্যস্ততা হোক, তখন নি না না পিকনিকও যাই যারা পাইয়েন যাইত্রা, কিন্তু বালা খামো যাইত্রা না, বাইরে জীবনে টেকাটা খরচ করিও না, ও টেকা দিয়ে বাজার মাছ কিনিয়া নিও, মা বাপ বনিন তরে লইয়া খাও, জীবনে দোয়া ভাইবাই, মা বাবা ওয়া তাকসে দোয়ার জায়গা, বনিনিয়া তাকসে গিয়া দোয়ার জায়গা, ছোট ভাই এন্তরে সাইও ইটাও লগে দোয়ার জায়গা, হাজার ফন্ড শটে খরচিয়া গাড়ি টুটিয়া লটকিয়া যাইত্রা বনপূজন হরদায়, ও ভাইয়ান ইটাইয়া তাকসে গিয়া সনাতন ধর্মের একজন দেবীর দিন পালনার্থে ওরা বাড়ির তাকি বাইরিয়া গিয়া কি করণ জঙ্গলে খাই দেখানি খাই আনন্দ করণ, এটা কিন্তু আমাদের জন্য নাই যারা যাইত্রা, কিন্তু এরা এইভাবে সিরকি গুণের মধ্যে লিপ্ত হইদ্রা। আমার সনাতন ধর্মের বাইয়েন যাইত্রা যাকুয়া কোনো বাধা নাই, ই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ হল্লাই, বালা রাস্তা মোল্লাই বলে জি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি দয়া করি আল্লাহ কে আসতে আমার যুবক ভাইয়ান, আরও আছে আমাদের দেশে কিছু ভাইয়েন্তে বম মারণ, বম মারণি না না
বম ইটে আমরা লাগে নিষিদ্ধ বাই খেয়াল করি হোক অন্য ধর্মর বাইয়েন্তে মাড্ডা আমার মান্তা সাব্বাহা বি কওমিল বাহু আমিল হো আপনি যদি যে দেশ যে যার লাগি যে তসবি দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব এর লাগি অন্য জাতির বাইয়েন্তে মাড্ডা বম অর্থাৎ থাকি বাইয়েন আমরা বিরত থাকতাম কালা শিরকু বিল্লাহ তুমি দেন শিরকি গুণার থাকি আল্লাহর কাছে বাসিও আল্লাহর লাগে শিরকি গুণা তুমি দেন করিও না শিরিক করিও না আল্লাহর লাগে মানে শরিক করিও না দুই নম্বরে ও শেহের জাদু টুনা করিও না জাদু টুনার থাকি বাসিতা জাদু টুনা এটা সত্য কোনো কোনো গুণনির কাছে যান তান্ত্রিক মানুষের কাছে যান গিয়া কি করুন বিভিন্ন তাওয়িজা তাননা নিয়া মানুষের নামে গালন জ্বালায় এটা মানুষের ক্ষতি করে মানুষ পাগলের মানুষ বরবাদ হয় এর লাগে আল্লাহকে বাঁচতে জাদু টুনা এটা করা বালা নেয় মানুষের জীবন নষ্ট করা তিন নম্বরে আল্লাহ রসুলে ফরমায় ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অনাসত্ত মানুষে মানুষদের রেকি করা হত্যা করা আমরা দেশ কিছু মানুষে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে হত্যা করডা মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা ইলা ওর নানি ও আর কিছু বাইয়ান আসন বলে দুই সন্তান ভাইলিছি ডাক্তারের কাছে গিয়া মহিলা আপনারে আর কোন ব্যতিক্রমে অপারেশন করিয়া বন্ধ করা গুণাগার হইত্রা বলে তুমি আজকে জমিনে আসো খাইল হয়তো তুমি মারা যাইতে পারো এই মহিলার যৌবন রইছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন বিবাহর পরে তার এখতিয়ার আছে হয়তো সেই মহিলায় অন্য স্বামীর গ্রহণ করতে পারেন মতামত লইয়া মহিলারে বিবাহ দিতায় কিন্তু ইলা যদি ডাক্তারের দ্বারা অপারেশন যদি করাইলেন তাহলে এই মহিলার আর বিবাহর পরে সন্তান আদি পাইতা নয় ফাইবান হয়ে যায় দয়া করিয়া কোনো মহিলা হলে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ কেউ আসতে রসুল্লাহ ফরমায় তুমি তাই সেইবে তাক সন্তানের প্রয়োজন নাই সেইবে তাক নতুবা তুমি তাই এই ধরনের বুড়া কাজ করিও না মহিলা গুলোরে এইভাবে কাটাকাটি করিয়া নষ্ট করিও না আর সন্তান আদি ছোট ছোট বাচ্চান মায়ের গর্ভের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা আল্লাহ কেউ আসতে এরা কিন্তু কেয়ামতর দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা কথা সন্তান হলে আল্লাহর কাছে গিয়া বিচার দিবাল্লা কোন মহিলার পেট আমার দিসলে বড় অসম্মানের হালতে জমিন আসলাম রে আল্লাহ ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়াকলুর রিবা তুমি তার সুদ থাকি বাঁচার চেষ্টা করিও সংক্ষেপে কই নিলাম বিস্তারিত আলোচনা করতে সময় লাগব ওয়াকলুর রিবা তুমি তার সুদ থাকি বাঁচিও ওয়াকলুল মাল আল ইয়াতিম এতিমর মাল থাকি বাঁচার চেষ্টা করিও এতিমর হক আপনার আমার লুভ করতাম না খাওয়ার যেতাম না আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা যারা এতিমর হক যেটা খাবার লাগি যে গুরু বন্ধক রেডি হইবা খাইবা তারা জুলুম করল এক আর এতিমর হক খাওয়া মানে পেটের মধ্যে আগুন ঢুকানি ওয়াকলুল মাল আল ইয়াতিম ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাবে ওয়া সাহাবিয় হল তুমি দেন জিদ্দর ময়দান ও জিহাদার ময়দান গে ডরাইয়া ফিস দে গুরিয়া আইও না ওয়াকাসফুল মুহসিনাতিল মুকমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরত পুরুষ মহিলার উপরে অনাসত্য হ না দেখে না জানিয়া তুমি তান কক্কন তহমত তুলিও না তহমত তুলা গুনায় কবিরা চৌকে দেখছো তুমি তহমত তুল চৌকে দেখছো হইতা শরীয়তর তার উপরে শাস্তি হইত চৌকে না দেখে না জানিয়া যেন হরর মাত মাতা মানুষের উপরে তহমত তুলা নিন্দা করা ইটা রসুল্লাহ নিষেধ করছন ইটার তাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও তহমত তুলয়া থাকছে গে গুনায় কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে খাস করে ষাটটা বুড়া আমল থাকে বুড়া খাস থাকি আমরারে বাসার আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন পবিত্র নিয়ে আমি যে আলোচনা করলাম কিছু সংখ্যক কয়েকটা মাসলা নিয়ে বিশেষ করে আলোচনা করলাম আমরা যারা জানা হয়েছে বাবা জীবনে আমল করার আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম আখতা সারা আমল করতে পারতাম না আস্তে আস্তে আমলে পরিণত হইতাম মানুষ জীবনে হর হালতে সে পবিত্রতা অর্জন কর আর জীবনে সুন্দর করি অজু হালতে তাহার আমরা চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতা কোনদিন মহফিল আসার সময় সুন্দর করিয়া অজু করিয়া মহফিল আসার চেষ্টা করবা মিলাদ মহফিল অজু করিয়া যাওয়ার চেষ্টা করবা বাবা দোয়ার মহফিল অজু করিয়া থাকার চেষ্টা করবা অজুর মধ্যে বহু বায়দা আছে
যারা বা হজুর সব সময় তখন মেসা বকল দেখন জানি হজুর হালতে তখন এর লাগি এরারে জিন্নাতকে টুকি মারতে পারে না সইতে পারে না, যার কারণে জিন্নাত তো সরি যাক হজুর হালতে থাকলে সবচাইতে বড় আমল হইয়া থাকছে গিয়ে হজুর হালতে থাকা। আল্লাহ আমরা প্রত্যেক রে পাক হালতে থাকার তৌফিক দেখুয়া, সুন্দর করিয়া জীবনে অজু করতাম, সুন্দর করিয়া জীবনে নমাজ গানাইন্দা ভরিতাম, আর আমরা ষাটটা পুরা খাস থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন।